লাস্ট ইয়ার নকআউট স্টেজে মেসি যা খেলছে, বাপরে বাপ, সরি একটা গোল তো করে নাই মনে হয়। নেইমার কবে গলছে নকআউট স্টেজে? ভাই খেলতেই তো দিলেন না ঠিকমতো, মারে তো শেষ করে দিলেন আগেই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। তামিম ইকবাল। তামিম ইকবাল খান চট্টগ্রামে জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার। তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন। তামিম ইকবাল প্রিমিয়ার লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেটার নাফিস ইকবালের ভাই এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা আকরাম খানের ভাতিজা। মার্চ 2015 তারিখ মোতাবেক তিনি একদিনের আন্তর্জাতিকে 4000 রান সংগ্রহকারী দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার এবং 2016 মোতাবেক ওডিআইতে 5000 রান এবং 2018 মোতাবেক 6000 রান সংগ্রহকারী প্রথম বাংলাদেশি। মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশতক রান করেছেন। এছাড়াও 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে শতক রান করেছেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালেতে 1000 রান সংগ্রহ করেন। 2012 সালের মার্চে তামিম আইপিএলের পুনে ওয়ারিয়র্স ক্রিকেট দলে যোগ দেন। উইস্টার্নের বর্ষসেরা ক্রিকেটার। 2011 সালে তামিম উইস্টার্ন ক্রিকেটার্স অ্যালমেনাকে ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র সেবাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন। ক্রিকেট বিশ্বকাপ। তিনি 2007 সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় 53 বলে 51 রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। 5 মার্চ 2015 তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তিনি 95 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। মাহমুদুল্লাহকে সাথে নিয়ে ও পরবর্তীতে সাকিব মুশফিকের অনন্য নৈপুণ্যে ওই খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে 6 উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। এর ফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়। এছাড়াও তিনি সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে 4000 রান সংগ্রহ করেন। ক্রিকেট জীবন। তার উচ্চতা 5'8". 2009 মৌসুমের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদের কারণে ক্যারিবীয় দলটি অবশ্য খানিকটা দুর্বল ছিল। 7 খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় এ ম্যাচে। তামিমের ব্যাটিং বাংলাদেশকে এক ঐতিহাসিক বিজয় এনে দেয়। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরের মাটিতেও প্রথম টেস্ট বিজয়। তামিম 128 রানে তার ইনিংস শেষ করেন এবং অসাধারণ ক্রীড়াশৈলীর কারণে ম্যান অব দি ম্যাচের পুরস্কার জিতে নেন। এর পূর্বে প্রথম ইনিংসেও তিনি 33 রান করেছিলেন। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেন, উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। আপনি যদি খেলায় ঠিকমতো মনোনিবেশ করতে পারেন এবং সোজা ব্যাটে খেলেন, নিশ্চয়ই আপনি বড় স্কোর করতে পারবেন। আমার বয়স এখন 20 এবং টেস্ট খেলেছি মাত্র 11টি। আশা করছি এরকম আরও অনেক ইনিংস আমি দলকে উপহার দিতে পারব। 2018 সালের ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 12000 রানের রেকর্ড করেন তামিম ইকবাল। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে। ভারত শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশিক্ষক জেমি সিন্স তার সম্পর্কে বলেছেন, তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্বোধনী ব্যাটসম্যান হবার যোগ্যতা আছে। 25 জানুয়ারি তামিম জুনায়েদ সিদ্দিকিকে সঙ্গী করে ভারতের বিপক্ষে 151 রানের রেকর্ড জুটি করেন। 13 মার্চ 2010 ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 86 রানের একটি অনবদ্য ইনিংস খেলে তামিম। 1000 রানের মাইলফলক স্পর্শ করেন।
শুধুমাত্র সচিন টেন্ডুলকর এবং মোহাম্মদ আশরাফুল তার চেয়েও কম বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন। এই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে ও পরের টেস্টের প্রথম ইনিংসে তামিম পরপর দুটো সেঞ্চুরি করেন। 2012 সালে এশিয়া কাপে তামিম ইকবাল চারটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।